নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা দেখেই বুঝতে পারছেন। আজকে একদম ডিম ভরা ছোট ছোট বজুড়ি ট্যাংরার ঝাল চচ্চড়ি রান্না করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে দেখুন, একদম বর্ষাকালের ছোট ছোট যে বজুড়ি ট্যাংরাগুলো হয় আর গায়ের মধ্যে দেখবেন একটা হালকা স্ট্রাইপ স্ট্রাইপ থাকে, এই ট্যাংরাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেমন শীতকালেও ভালো লাগে, ঠিক তেমন গরমকালেও এই বর্ষার দিনে যে ডিম ভরা ট্যাংরাগুলো ওঠে সেগুলোও খেতে খুব ভালো লাগে। আর প্রত্যেকটা মাছের মধ্যেই কিন্তু ডিম রয়েছে। এবার এই মাছগুলোকে একটুখানি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আগেই আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার এই মাছগুলোকে ভালো করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এই মাছ কিন্তু খাওয়া যেরকম স্বাস্থ্যের জন্য ভালো, সেরকম খেতেও বেশ ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তবে এই মাছ কিন্তু যখনই ভাজবেন, কড়াই বা ফ্রাইং প্যান যেখানেই ভাজুন না কেন, তেলের পরিমাণ কিন্তু খুব অল্প দিয়ে ভাজবেন। অল্প তেলে এই মাছগুলো খুব ভালো ভাজা হয়। দেখুন, আমি অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেব। আর আঁচটাকে একদম মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবো। দেখবেন খুব সুন্দর ভাজা হবে। আর অনেকটা তেলে ভাজলে মাছগুলো ফেটে তেল মানে ছিটে গায়ে আসতে পারে, আর ভাজাটাও ঠিকঠাক হয় না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাছগুলোকে অল্প তেলে ভাজলে ভাজাটাও খুব সুন্দর হয় আর তেলও গায়ে ছিটে আসে না। এক পিঠ আস্তে আস্তে হতে থাক, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তারপরে এটাকে ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে উল্টে দেব। একটু ভাজার জন্য মিনিট দুয়েক সময় দিতে হবে। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তবে এগুলো যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন, যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে, না হলে ডিমগুলো বেরিয়ে আসতে পারে। সেই জন্য একদম হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব, আর কিন্তু আমি তেল অ্যাড করব না। এবার এর মধ্যে সরু সরু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও একটু হালকা করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো লবণ। লবণ দিয়ে আলুটাকে হালকা করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আলু যাতে সুন্দরভাবে ভাজাও হয় আর একটু নরমও হয়ে যায়। আলু কিন্তু মোটামুটি আমার বেশ ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটুখানি পেঁয়াজ বাটা। এখানে আমি দেড়খানা পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটাকে একসাথে এবার একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। আলুটাকে একটু সাইড করে দিয়ে এই পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পেঁয়াজে যখন দেখবেন বেশ ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে, তখন বুঝবেন এটার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে আলু আর আলুর সাথে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো এক চা চামচ, ধনির গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আমি কিন্তু এটা ঝালের জন্যই দিলাম, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নয়। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। জল দিয়ে একটু কষিয়ে নিলে কী হবে, মশলাটা পুড়ে যাবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েকের জন্য। মিনিট দুয়েক পরে দেখুন রঙটাও বেশ ছাড়তে শুরু করেছে আর তেলটাও বেরিয়ে এসছে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করে দেব। একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে থাকব। যেহেতু নরম মাছ, ছোট মাছ বেশিক্ষণ কিন্তু
খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না। আর এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে, সেই জন্য জলের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। সামান্য কয়েক দানা একটু চিনি অ্যাড করে দিলাম একটু স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। মশলা দিয়ে মাছ দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি হাফ কাপের মতো জল অ্যাড করব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ঝোলের সাথে। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এই ঝোলটা যতক্ষণ না বেশ মাখামাখা গামাখা মতো হয়ে যাবে ততক্ষণ এটাকে মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কোঁচানো। এবার ঝোলটা একটু মিডিয়াম আঁচে রেখে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। দেখুন এটা ফুটে উঠেছে, একটু মিনিটখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস ঝোল কিন্তু আমার রেডি। এবার নামানোর আগে আরও কিছুটা ধনে পাতা কোঁচানো ওপর থেকে দেব আর দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার হালকা হাতে এটা মিশিয়ে নেব। নিয়েই তৈরি হয়ে গেল, গ্যাসের আঁচ অফ করে দিয়ে এটাকে এবার সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।